আপনার জন্য এই রাউটারটি বেস্ট একটি চয়েস হতে পারে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি সিয়াম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি প্রচুর পরিমাণে গেম খেলেন কিংবা লাইভ করেন, সেজন্য আপনি একটি ভালো রাউটার খুঁজছেন? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি রাউটার নিয়ে এসেছি যেটি বাজেটের মধ্যে বেস্ট একটি রাউটার, যেটা আমি বিগত 1.5 বছর ধরে ব্যবহার করছি। তো এই রাউটারটি ব্যবহার করে আমার গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আমি মাঝে মাঝে কিন্তু এই রাউটারটি দিয়ে লাইভ স্ট্রিমও করতাম, তো সেটার পারফরমেন্সও কেমন ছিল সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ফুল ডিটেইলসে বলবো। তো আপনার বাজেট যদি 4000-এর আশেপাশে হয়ে থাকে তাহলে আপনার জন্য এই রাউটারটি বেস্ট একটি চয়েস হতে পারে। তো বেশি কথা না বলে চলেন ভিডিওতে চলে যাওয়া যাক। টেন্ডা এসি 2100, যার মডেল হচ্ছে এসি 23, এটি একটি ডুয়েল ব্র্যান্ড রাউটার যার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুটি সিগন্যাল, একটি হচ্ছে 2.4 GHz এবং অপরটি হচ্ছে 5.0 GHz, অর্থাৎ যেটাকে আমরা 5G বলে থাকি। দেখেন, ইন ডিটেলসে বলতে গেলে এটা সম্পর্কে অনেক কিছু বলা সম্ভব, কারণ এটাতে অনেক ধরনের ফিচার্স আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি যদি ভিডিওটা সংক্ষিপ্ত করি, এতে কিন্তু আপনাদের সময়টাও বাঁচবে এবং আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারবেন এই রাউটারটি নেওয়া উচিত কি উচিত না। আমি এক কথায় বলবো, যারা কি না অতিরিক্ত লেভেলের গেম খেলেন এবং যারা লাইভ স্ট্রিম করেন তাদের জন্য বেস্ট হবে এই রাউটারটি, কারণ এতে পেয়ে যাচ্ছেন মুমিমোয়ের 4X এর সাপোর্ট যা চলবে 5 GHz-এ। যারা মুমিমো সম্পর্কে জানেন না তারা অবশ্যই ইউটিউবে দেখে নেবেন এটা কিভাবে কাজ করে। এছাড়াও এটাতে পাচ্ছেন আপনারা 2033 MBPS, অর্থাৎ 2.4 GHz-এ আপনারা পাচ্ছেন 3000 MBPS এবং 5 GHz-এ পাচ্ছেন 1733 MBPS। যারা কিনা নর্মাল ইউজ করবেন তাদের জন্য 2.4 GHz-ই যথেষ্ট, কিন্তু যারা হাই লেভেলের গেমস খেলবেন বা লাইভ স্ট্রিম করবেন তাদের জন্য অবশ্যই 5 GHz প্রযোজ্য। অনেক তো বললাম এর ফিচার্স সম্পর্কে, এখন এটা আনবক্সিং করে দেখা যাক। আমার কাছে এখন আপাতত স্ট্যান্ড নেই, সে কারণে আমি এভাবেই করছি, হয়তোবা একটু কাঁপাকাঁপি হচ্ছে ভিডিওটাতে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এসি 2100, বাট এটার মডেল হচ্ছে এসি 23। তো চলেন দেখি এটার ভিতর আমরা কি কি পেয়ে যাব। তো এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাডাপ্টার যার মাধ্যমে আমরা এই রাউটারটিকে অন করব, হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আশা করি। তো অ্যাডাপ্টারের পর আমরা পেয়ে যাব একটি ইথারনেট কেবল, এটা কিন্তু Cat 6-এর ইথারনেট কেবল, আপনারা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই যে দেখুন, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা Cat 6, তার মানে এটা হচ্ছে একটা Cat 6-এর কেবল। তো এটাকে সাইডে রাখলে আমরা পেয়ে যাচ্ছি এই রাউটারটি। তো রাউটারটি আসলে কিন্তু অসাধারণ, এটা আমি আগে আনবক্সিং করে ফেলেছি কারণ বিগত 1.5 বছর ধরে এটা আমি ইউজ করছি। সো দেখুন এটার এখন পর্যন্ত এটার কন্ডিশন কেমন রয়েছে, এটার কন্ডিশনটা ভাই এখনও লুক লাইক নতুনের মতো আছে। রাউটারটি দেখতে আসলেই অসাধারণ, এটাতে আমরা পেয়ে যাচ্ছি 7-7টি এন্টিনা, এটার যে ছোটো ভাই রয়েছে সেটাতে কিন্তু থাকে 6টি এন্টিনা। এটার বিল্ড কোয়ালিটি পুরোটাই প্লাস্টিকের, অবশ্য এইসব প্রাইজের সবগুলো রাউটারই প্লাস্টিকেরই হয়ে থাকে, প্লাস্টিকের হলেও এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আসলেই অনেক প্রিমিয়াম। এখন ফাইনাল ডিসিশনে আসা যাক, যাদের বাজেট 4000 টাকার আশেপাশে তারা নিঃসন্দেহে এই রাউটারটি নিতে পারে, আর যাদের বাজেট 3500 টাকার আশেপাশে তারা চাইলে এর ছোট ভাই এসি 21 নিতে পারে, সেটাতে থাকবে 6টি এন্টিনা। আপনারা আবার ভাববেন না যে সেটার এন্টিনা কম বলে সেটার পারফরমেন্স কম, মোটেই বিষয়টা তেমন না, সেটার পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। আসলে এন্টিনার উপর নির্ভর করে না একটা রাউটারের পারফরমেন্স কেমন হবে, এন্টিনাটা জাস্ট আপনার রাউটারের দূরত্বটাকে বাড়িয়ে দেয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি এই রাউটার সম্পর্কে আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।